আজকের এই ভিডিওতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি প্রথমেই এই ছবিটা কি তোমাদের কাছে একটু পরিচিত লাগছে লাগার কথা এটা হচ্ছে আমাদের অতি পরিচিত ট্রাফিক জ্যামের একটি ছবি আমরা এই ট্রাফিক জ্যামের একটি গল্প দিয়ে আজকের ভিডিও শুরু করব। মনে করো তোমার বন্ধু দীপু আর তুমি সবসময় একই সাথে ক্লাসরুমে ঢুকো কিন্তু আজকে তোমার বন্ধু দীপু ট্রাফিক জ্যামের কারণে দেরি করে ফেলায় সে একসাথে আসতে পারলো না তুমি যখন দীপুকে জিজ্ঞেস করলে কেন সে আসতে পারেনি তখন সে বলল রাস্তায় অনেক রিক্সা ছিল যার কারণে কোনো যানবাহনই দ্রুত আগাতে পারছিল না তাহলে আজকে রাস্তায় প্রচুরক ছিল রিক্সা আচ্ছা প্রচুর কথাটা কি তোমাদের কাছে একটু অপরিচিত লাগছে লাগতে পারে কারণ আমরা সাধারণত প্রচুর কথাটি সাধারণভাবে ব্যবহার করি না তোমরা নিশ্চয়ই প্রচুর এই শব্দটি শুনেছ প্রচুর অর্থে আমরা কি ব্যবহার করি প্রচুর বলতে আমরা বুঝি বেশি অথবা অনেক বেশি আবার সংখ্যা যাই হোক না কেন সাধারণত একের বেশি থাকা আমরা প্রচুর বলতে পারি ধরো তুমি তোমার বন্ধু দীপককে জিজ্ঞেস করলে সে কি কি যানবাহন দেখেছে তখন সে হয়তো বলল সে রিক্সা দেখেছে বাস দেখেছে সাইকেল দেখেছে আর অনেক কিছু দেখেছে তো সেগুলোর আমরা একটা চিত্র দেখতে পারি তো মনে করো এটা হচ্ছে তোমার বন্ধু দীপু যা দেখেছে সেটার একটা চিত্র এই ছবিতে দেখো বিভিন্ন ধরনের যানবাহনের ছবি দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে রিক্সা এখানে দেখা যাচ্ছে বাস এখানে দেখা যাচ্ছে গাড়ি এবং এখানে দেখা যাচ্ছে সাইকেল এগুলো হচ্ছে তোমার বন্ধু দীপু যতগুলো যানবাহন দেখেছে সেগুলোর ছবি এখানে রিক্সা দেখো দেখতেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো আছে রিক্সার সংখ্যা আটটি আমরা এখানে লিখে ফেলি রিক্সা হচ্ছে আটি এরপর তোমরা দেখো বাস দেখা যাচ্ছে তিনটি এরপর আবার গাড়ি দেখা যাচ্ছে চারটি এরপর নিচে সাইকেল দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এসব যানবাহন দেখেছে এখন সবচেয়ে সবচেয়ে বেশি বেশি যানবাহন কোনটি ছিল ছিল যেটা ছিল আটি এই হিসেবে আমরা বলতে পারি এখানে প্রচুরক ছিল রিক্সা দেখো আমরা উপরে কিন্তু সেই কথাই বলেছি যে প্রচুরক হচ্ছে রিক্সা এবার আমরা একটু সংখ্যা নিয়ে চিন্তা করি মনে করো তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার ফল ফলাফল দিয়েছে তো সেখানে তুমি এবং তোমার বন্ধুরা যা যা নাম্বার পেয়েছো সেটার আমরা একটা তালিকা দেখব মনে করো এটা হচ্ছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্টের ফলাফল তুমি এবং তোমার বন্ধুদের তো তুমি পেয়েছ আশি দীপু পেয়েছে পঁচাশি লিনা পেয়েছে বিরাশি রনি পেয়েছে আটাতর মেধা পেয়েছে পঁচাশি নিলয় পেয়েছে ছিয়াশি রূপু পেয়েছে পঁচাশি তোমরা একটু দেখো তো এখানে কোন নাম্বারটি একের অধিকবার এসেছে এখানে দেখা যাচ্ছে পঁচাশি নাম্বারটি একের বেশি বার এসেছে একের বেশি কতবার একের বেশি এসেছে তিনবার আর বাকি সবগুলো নাম্বারই একবার একবার করে আছে যেমন আশি কিন্তু আর কোথাও নেই অথবা বিরাশি আর কোথাও নেই আটাত্তর অন্য কোথাও নেই ছিয়াশি সেটাও মাত্র একবারই আছে অর্থাৎ এখানে সবচেয়ে বেশি বার আছে পঁচাশি এই নাম্বারটি অর্থাৎ পঁচাশি হচ্ছে এখানকার প্রচুরক এবার আরেকটা জিনিস খেয়াল করো যদি আমাদের এখানে একটা নাম্বার আরেকটু একটু বেশি বার থাকতো যেমন ধরো লিনা পেয়েছি বিরাশি তাই না লিনা নয় ধরো রনি রনিও যদি যদি অর্থাৎ এখানে এখানে না হয়ে এটা হতো হতো তাহলে তাহলে কি দেখো নাম্বারটা পেত বিরাশি দুইবার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একের অধিকবার আরো একটি নাম্বার আছে সেটা হচ্ছে বিরাশি এখানে এবং আমরা ধরে নিয়েছি রনিও পেয়েছি বিরাশি তাহলে এখানে প্রচুর কোনটি হবে এখানে পঁচাশিও একের অধিকবার আছে এখানে দুইবার না এটা হবে তিনবার এরপরে আমরা যেটা ধরে নিলাম যে এখানে আরো একটি নাম্বার হয়তো বা একের বেশি আছে সেটা হচ্ছে যেটা আছে দুইবার এবার কোনটি প্রচুরক হবে এবার প্রচুরক হবে পঁচাশি একের অধিকবার আছে এবং দুইবার অর্থাৎ পঁচাশি বেশি বার আছে এই ক্ষেত্রেও পঁচাশি হবে প্রচুরক এবার আমরা একটু অন্যরকম একটা ব্যাপার খেয়াল করি তোমাদের হয়তোবা মনে হতে পারে যে এই প্রচুরক বের করে আমাদের আসলে কি লাভ প্রচুরকের অনেক ব্যবহার রয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে গড় ও মধ্যকের ব্যবহার তোমরা নিশ্চয়ই শুনেছ প্রচুরক ও পরিসংখ্যানের একটি ব্যবহৃত শব্দ প্রচুরকের সাহায্যে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা যায় মনে করো তোমাদের এলাকায় একটি নতুন রেস্তোরাঁ হয়েছে তো সেই রেস্তোরাঁর যে মালিক আছেন তিনি চাচ্ছেন কিভাবে রেস্তোরাঁর লাভ অনেক বেশি বাড়ানো যায় উনি দিনের তিনটি সময় ভাগ করে নিলেন মনে করো সকাল দশটা এরপর দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটা এই তিনটি সময় তিনি ভাগ করে নিলেন এটা দেখার জন্য যে কোন সময় তার দোকানে সবচেয়ে বেশি লোক খেতে আসে আমরা লোকজনকে এভাবে দাগ দিয়ে চিহ্নিত করব। দেখা গেল সকালবেলা খেতে এসেছেন এরকম ছয়জন এরপর আবার তিনি দেখলেন দুপুর দুটার সময় খেতে এসেছেন বারো জন তো এরপর আবার সন্ধ্যা সাতটায় খেতে এসেছেন আটজন তো এই ছিল ওনার পর্যবেক্ষণ অর্থাৎ উনি দেখলেন দুপুর দুটায় সবচেয়ে বেশি লোকজন খেতে এসেছে তো এই থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে দুপুর দুটায় বা এই সময়টাতে ওনার রেস্তোরাঁয় সবচেয়ে বেশি লোক আসে তাহলে তিনি এই সময়টার উপর ভিত্তি করে ওনার রেস্তোরাঁর সব মজার মজার খাবার বেশি পরিমাণে যদি বানান তাহলে তিনি অনেক লাভ করতে পারবেন সুতরাং দেখো এখানে কিন্তু প্রচুরকের সময়টি হচ্ছে দুপুর দুইটা অর্থাৎ এই সময়টি হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরকের ধারণা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় কাজে লাগতে পারে প্রচুরকের একটি সুবিধা হচ্ছে এটি শুধুমাত্র সংখ্যা নিয়ে বিশ্লেষণ করে না অন্যান্য নানা তথ্যকেও সেটি বিশ্লেষণ করতে সাহায্য করে এটা হচ্ছে প্রচুরকের একটি অন্যতম সুবিধা